السلام عليكم ورحمة الله. এতক্ষণে হলো যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এটা ইসলামী সভা। আমরা মুসলমানে এই জিনিসটাই বুঝতে পারছি না যে দিনই সভাতে কিভাবে বসতে হবে, এতদিন থেকে এটাই শিখলাম না। বসে যান যারা দাঁড়িয়ে আছেন, বসে যান। কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা হবে, আপনারা সুন্দর হয়ে বসেন, ইনশাআল্লাহ কিছু পাবেন এ আশা রাখি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. থাকব কেমন ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ। থাকব কেমন ধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ।
ও যে থাই নাই দরজা নাই জানালা গো ও যে থাই নাই দরজা নাই জানালা নাই আছে খাট বিছানা কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ থাকুব কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ যেদিকে তাকাই আপন কেহ নাই আপন শুধু আমার মাটি আর মাটি আর আপনি আমার এটা স্ত্রীর একটা সন্তান হয়েছে এবার আপনি আমার বাড়ি বেড়াতে গিয়েছেন এবার আপনি আমার স্ত্রীকে দেখছেন যে যেটা তার নিজের গর্ব থেকে হয়েছে সেটাকে এত সুন্দর করে লালন পালন করছে দেখে মনটা আপনার জুড়িয়ে গেল না জানি মাহবুব আলমের স্ত্রী কত সুন্দর ছেলে মেয়েদেরকে আদর করে তাদেরকে কাজল দিয়ে তাদের মাথায় তেল দিয়ে দেয় কিন্তু যেটা সতার আগের মার তাকে কিন্তু সে ছেয়েও দেখে না সেই রকম আল্লাহ বলছেন যারা দুনিয়াতে বেঈমানি করেছে যারা দুনিয়াতে মানুষের জমিকে ভক্ষণ করেছে যারা দুনিয়াতে মানুষের সঙ্গে অন্যায় করেছে মানুষের সঙ্গে সৎ আচরণ করেনি আমি তাদের জন্য সেই দিন রহমান থাকব না সেদিন আল্লাহর রহমান কেটে রহিম হয়ে যাবে যারা দুনিয়ার বুকে জুলুম সহ্য করেছে যারা শীতকালে আল্লাহকে ডেকেছে যারা শীতকালে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলেছে যারা যাদের প্রতি জুলুম করা হয়েছিল জুলুম সহ্য করা হয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে কিয়ামতের দিন আমোদ ফুর্তি করবে আর আপনার মতো বেঈমানকে আল্লাহ জাহান্নামে টেনে টেনে দেবে তাহলে আপনি বলেন আল্লাহ দুনিয়ায় রহমান আছে মানে আল্লাহ আপনাকে আপনি ইবাদত করেন তবু আল্লাহকে খেতে আল্লাহ আপনাকে খেতে দেয় আপনি ইবাদত না করেন তারপরেও আল্লাহ আপনাকে খেতে দেয় কিন্তু কিয়ামতের দিন আপনি সেটা পাবেন না তাহলে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত লাভ করতে হলে আল্লাহর যদি ওই ডান হাতে আমলনামা নিতে হলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে বলেন আজকের পর থেকে আল্লাহর ভয় রাখবো আল্লাহর আইনকে মানবো জলবরণ সবাই মিলে একসঙ্গে বলেন যে আল্লাহর আইনকে আমরা আজকের পর থেকে মানবো 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 বলেন সবাই বলুন মানবো ইনশাআল্লাহ এখানেই থেকে যাবে দুঃখের বিষয় আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন আল্লাহ বলছেন বান্দা তুই যতই পাপ কর না কেন পৃথিবীর বুকে আপনি যদি কারো জমি ভক্ষণ করে নেন আপনি তার কাছে মাপ চাইতে যান বলে আমি তাকে মাপ করব না কোনোদিন কিয়ামত পর্যন্ত মাপ করব না কারণ সে আমার জমি ভক্ষণ করেছে আর যে আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে তুমি হাজার পাপ করার পরেও যদি রবকে স্বীকার করে বলো রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন রব্বুল আলামিন আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি যদি দয়া না করেন মাবুদ কার কাছে যাব মাবুদ কার কাছে যাব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই অন্তরে আল্লাহর ভয় রাখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনজন এমন লোক রয়েছে যারা কখনো জাহান্নামে যাবে না জাহান্নামে যাওয়া তো দূরের কথা জাহান্নামে তারা স্পর্শ করবে না তার মধ্যে একজন হচ্ছে যে লোকটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে যে লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না এ মুসলমানের দল আপনার ভাইয়ের সঙ্গে মারপিট হয়েছে এর জন্য চোখের পানি ফেলেছেন আপনার সঙ্গে আপনার মেয়ে মারা গিয়েছে এর জন্য চোখের পানি ফেলেছেন কিন্তু মাবুদকে রব বলে একদিন আপনি মসজিদে যেয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারলেন না আপনার মতো দুর্ভাগ্য কে রয়েছে এ মুসলমানের দল আজকে চিন্তা করে দেখেন এই দুনিয়ায় সামান্য দুনিয়া নিয়ে আজকে ব্যস্ত রয়েছে যে দুনিয়াকে মায়ায় পড়ে এই দুনিয়া হচ্ছে একটা বাইশা নারীর মতো আপনাকে শর্টকটে বোঝায় দুনিয়া বাইশা নারীর মতো কেমন যেই রকম আপনি দেখবেন বাইশা নারী ওকে বলা হয় যারা 300 টাকায় 400 টাকায় আপনার সামনে তার ইজ্জতকে বিলিয়ে দিয়েছে আপনি গিয়েছেন আপনার সামনে ইজ্জত বিলিয়ে দিয়েছে আপনার ছেলে গিয়েছে আপনার ছেলের সামনে ইজ্জতকে বিলিয়ে দিয়েছে সেই রকম দুনিয়া আপনি এসেছেন আপনি মারা যাবেন আপনার সন্তানের সব অট্টালিকা থেকে যাবে কিছুই দুনিয়ায় যাবে না সৎ আমল আল্লাহর কাছে আপনার যাবে তাহলে দুনিয়ার
বুকে চলতে চলতে যদি জাররা পরিমাণ গুনাহ তোমার কাছে থেকে যায় সেই দিন মাবুদের কাছে তোমাকে ধরা খেতে হবে বাঁচার কোনো রকম পথ থাকবে না আর যদি তুমি আল্লাহর ভয় নিয়ে নিয়ে থাকো আল্লাহ বলবে বান্দা ওরে আমার বান্দা ওরে আমার গুনাহগার বান্দারা আর কিয়ামতের দিন সকল লোকের সামনে আল্লাহ বলবে ও আমার বান্দারা আজকে তোমাদের আমলনামা নিয়ে এসো এবং তোমাদের সার্টিফিকেট নিয়ে যাও তোমাদের আমলনামা নিয়ে যাও তোমরা কি কি করেছিলে যখন তোমাকে ডাকা হবে যদি তোমার হাতে বাম হাতে আমলনামাটা পড়ে যায় তুমি সেদিন মনে মনে চিন্তা করবে দুনিয়ার থেকে আমার মরণ ভালো ছিল আজকে যদি আমার মরণ হয়ে যেত না জানি কতই ভালো হতো আজকে দুনিয়ার বুকে আমরা মরণ বলে ভুলে গিয়েছি কিন্তু কিয়ামতের দিন মরণ বলে আপনার স্মরণ আসবে যখন আপনি বাম হাতে এই রকম করে আমলনামাটা পেয়ে যাবেন আপনাকে দেওয়া হবে তুমি বাম হাতে আমলনামাটা নিয়ে যাও যখনই আমলনামা পেয়ে যাবে তখন তুমি চিন্তা করবে আর বলবে আজকে যদি আমি মরে যেতাম এ আমলনামা চাওয়ার চেয়ে যদি আমি আজকে মরে যেতাম না জানি কতই ভালো হতো কিন্তু সেদিন যতই চিৎকার করো সেদিন বলবে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে একবার যেতে দাও আল্লাহ আমাকে দুনিয়ার বুকে একবার যেতে দাও আল্লাহ আমার যত সোনা দানা রয়েছে যত অট্টালিকা রয়েছে যত কিছু রয়েছে সব কিছু আমি মাবুদ তোমার দরবারে দিয়ে দেব এরপরে আল্লাহ বলবে এ বান্দা আমি তোকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম তোকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম সে জিন্দেগিটা তুই কোন কাজে কাজে লাগিয়েছিস আজকে তুই আমার কাছ থেকে পালাতে পারবি না এজন্য বলি যুবক দুনিয়াতে যতই কিছু করো না কেন দুনিয়াতে যতই কিছু করো না কেন আল্লাহ বলছে ওরে আমার বান্দা তুই দুনিয়াতে যতই মাস্তানি কর না কেন যতই মারামারি কর না কেন যতই শক্তি দেখা না কেন আমি রব যেদিন আমি তোকে পাকড়াও করে নেব কেউ তোকে ছুটাতে পারবে না তুই জেলে গিয়েছিস 3 মাস থেকেছিস যখন তুমি জেলে গিয়েছো 3 মাস থেকেছো 6 মাস থেকেছো এরপরে তুমি আবার বাড়ি ফিরে চলে এসেছো কিন্তু যেদিন আল্লাহ তোমাকে ধরে নেবে হাজার চিৎকার করে মরে গেলেও সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না সেই দিন হাজার চিৎকার করবে বলবে আল্লাহ একবার আমাকে দুনিয়ার বুকে যেতে দাও যত সোনা দানা রয়েছে সব কিছু তোমার রাহে কুরবান করে দেব সেদিন উপায় রবে না অতএব বান্দারে সময় রয়েছে শয়তানকে দূরে সরিয়ে দেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন আল্লাহর ভয়ে জীবন যাপন করেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন আল্লাহর ভয়ে জীবন যাপন করেন এবং আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনাহগুলিকে মাচন করে নেন যদি আপনি দুনিয়ার বুকে গুনাহ মোচন করে মরে যান আপনি কবরে নাজাত হাসরে নাজাত সব জায়গায় আপনি নাজাত পেয়ে যাবেন আর যদি আপনি কবরে ফেসে যান প্রত্যেকটা জায়গায় আপনি ফেসে যাবেন আর যখন আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে ডান হাতে এই রকম করে আমলনামাটা দিয়ে দিবে সেদিন সে যেই রকম আমাদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদি ভালো রেজাল্ট করে বাবা মার সামনে সে এই রকম করে মার্কশিটটা সার্টিফিকেটটা এনে দেখায় আর বলে ও আমার আব্বু আমার গ্রামবাসী দেখো 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 আজকে আমি তোমাদের সামনে কি আমল করে নিয়ে এসেছি ওই রকম করে যেই দিন আল্লাহ কিয়ামতের দিন সেই বান্দাদেরকে যারা দুনিয়ার বুকে আল্লাহর ভয়ে কেঁদেছিল যখন তাকে সার্টিফিকেটটা দেওয়া হবে সে আল্লাহর ভয়ে যখন কেঁদে থাকবে তখন সে তার প্রতিবেশীকে দেখাবে আর বলবে আজকে দেখো আমি কামিয়াব হয়ে গিয়েছি আমি কামিয়াব হয়ে গিয়েছি আমি কামিয়াব হয়ে গিয়েছি আমি কামিয়াব হয়ে গিয়েছি আমি সফল হয়ে গিয়েছি আজকে আমি ডান হাতে আমল পেয়েছি পৃথিবীর বুকে যে লোকটাকে নিয়ে তুচ্ছ মনে করা হতো যে লোকটার প্রতি জুলুম করা হতো সে লোকটা আপনার সামনে দিয়ে এই রকম করে ডান হাতে সার্টিফিকেট পেয়ে আপনার সামনে দিয়ে জান্নাত চলে যাবে অতএব মুসলমান গুনাহ করেছেন আল্লাহর ভয় অন্তরে আনেন আল্লাহর ভয়ে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনার গুনাহগুলিকে মোচন করবে
আল্লাহর ভয়ে আপনি জীবন যাপন করেন আল্লাহর ভয় নিয়ে মাদ্রাসা মসজিদে দান করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি আর পাঁচটির মধ্যে সবথেকে উত্তম হচ্ছে কি লা শারিকালা এক আল্লাহকে বিশ্বাস করা এরপরে কি নামাজ আদায় করা পৃথিবীর বুকে যত ইবাদত আছে আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদত একটাই সেটা হলো নামাজ যেটা থেকে আমরা গাফেল হয়ে আছি যেটা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি যেটা থেকে আমরা দূরে সরে আছি যার কারণে আজকে আমরা মুসলমান লাঞ্ছিত হয়ে আছি তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইকামিস সালা ওয়া ইতাউয যাকাত এবং তোমাদের প্রতি যাকাতকে ফরজ করা হয়েছে কিন্তু আজ দুঃখের বিষয় মুসলমান যাকাতকে জরিমানা মনে করে দাবিয়ে খেয়ে নিচ্ছে এর জন্য দুঃখের বিষয় আজ মুসলমান লাঞ্ছিত হবে না কেন যাকাতকে জরিমানা মনে করা মানে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা সেই দিন হাই হাই করবে অতএব সময় থাকতে ইবাদত করুন সবাই থাকতে বندگی করুন আমার প্রদত্ত বক্তা এসে গেছেন যিনি বাইরে থেকে আগত মওলানা আব্দুল শুকুর জিনার জন্য আপনারা দীর্ঘ সময় বসে আছেন সুন্দর হয়ে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাই বসে যান বসে যান কোরআন ও হাদিসের কথা শুনবেন কেন দাঁড়াবেন বসেন বসে শুনুন ইসলামী সবাই আসতে গেলে বসতে হবে হাদিস কোরআন শোনার মর্ম অনেক গুরুত্ব এই মজলিসে আপনি বসে আছেন না জানি আপনি দুনিয়ার বুকে পাপ করেছেন এই মজলিসে বসার কারণে আপনি সফল হয়ে যেতে পারেন এই মজলিসে বসার কারণে আপনি জান্নাত নৈকট্য লাভ করতে পারেন কাজে আপনি সুন্দর হয়ে বসেন আল্লাহর কোরআন রাসূলের হাদিস এখানে আলোচনা হবে আপনারা একের পর এক আলেম আসবে আপনাদেরকে দীর্ঘ সময় আলোচনা শোনাবে দুঃখের বিষয় আমি কিন্তু অনেক সময় ধরে বক্তব্য রাখি কিন্তু আজকে সংক্ষিপ্ত সময় বেশিক্ষণ আলোচনা করতে পারলাম না হায়াত বাকি তো মুলাকাত বাকি আল্লাহ যদি হায়াত দেন আপনারা যদি চান আবার আসবো শোনাবো ইনশাআল্লাহ আছি থাকবো আল্লাহ যতদিন হায়াত রেখেছে এই রকম করে আপনাদের কাছে দোয়ার আবেদন করব আপনারা একটা কেশবপুরের ছেলে হারিয়ে গিয়েছে স্টেজে রয়েছে তার গার্জেন তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি এসে ছেলে নিয়ে যাও না তো ছেলে খহারে জমা হয়ে যাবে এখানে কোথায় খহার নেই খহারে জমা দিয়ে দেন ওর মা কি করছে ওর মা নেই ওর বাবা নেই কেন ছেলে যেখানে সেখানে হারিয়ে যাবে মানে এর কারণ তার বাবা মার কমজোরির কারণে ছেলেকে ছেড়ে দিয়েছে বাজারে ঘুরছে দুঃখের বিষয় কাজেই আমি বলি যে আপনারা ছেলেকে ভালো করে রাখেন যে মেলায় ঠেলা ঠেলি চলছে দুঃখের বিষয় আপনি জালসা শুনতে এসে আপনি সফল হতে না পেরে যদি আপনি যান আপনার মতো দুর্ভাগ্য আর কে হতে পারে কাজে আপনি জালসা শুনতে এসেছেন জালসা শুনেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলেন এবং আজকে এখান থেকে আমি আমার বক্তব্য করলাম যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই দিনী ভাই হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমার পরবর্তী বক্তা মওলানা আব্দুল শুকুর যিনি ভোজপুরি কয়েকটি ভাষায় তিনি বক্তব্য রাখতে পারেন আপনারা তিনার মূল্যবান বক্তব্য শুনবেন এবং যে মসজিদ কেন্দ্রিক জালসা সে মসজিদের দিকে লক্ষ্য রাখবেন সে মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা দিবেন আপনাদের সহযোগিতায় মসজিদের কাজ চলবে যদি আপনারা না দেন তাহলে সহযোগিতা চলবে না আমি কিন্তু বক্তব্যই টাকা উঠাই কিন্তু সময়ের কারণে আমি সময় দিতে পারলাম না এজন্য আমি দুঃখিত এরপরে যদি হায়াত দেয় ইনশাআল্লাহ আসবো এবং আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা যেই রকম আজকে বললাম এরপরও আপনাদেরকে বলবো এ বলে আজকে আমার বক্তব্য করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু